আচ্ছা, বাংলাদেশে যা চলছে এই কয়দিন, এটা চলতে পারে না এবং কোনোভাবেই চলতে পারে না, কারণ আমার মনে হয় বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যেই রাষ্ট্রে নিজের পুলিশ, নিজের প্রশাসন নিজের ছাত্রদের উপর অ্যাটাক করে। আচ্ছা, আমি আজকে আমার পরিবার নিয়ে এখানে আসছি, কারণ আমার মনে হয়েছে বাংলাদেশে যা চলছে এই কয়দিন এবং বাংলাদেশে যা এখনও চলছে, এটা স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই চলতে পারে না। স্বাধীন বাংলাদেশ যদি না হতো সেক্ষেত্রে এটা চলা প্রযোজ্য ছিল, যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রে কোনোভাবেই এরকম ভয় ভীতির একটা পরিস্থিতি বাংলাদেশে কোনোভাবেই চলতে পারে না। গত কয়েকদিন ধরে 71 সালে যেমন দরজা ঠকঠক করে জিজ্ঞেস করা হতো মুক্তি আছে নাকি, এখন প্রতি রাতে দরজা ঠকঠক করে জিজ্ঞেস করা হচ্ছে বাসের ছাত্র আছে নাকি, যদি ছাত্র পাচ্ছে তাদের ফোন চেক করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তাঘাটে যে কোনো জায়গায় তাদের ফোন চেক করা হচ্ছে, ফোনে আন্দোলন সম্পর্কিত কিছু পেলেই তাদেরকে অ্যাটাক করা হচ্ছে। একটা স্বাধীন বাংলাদেশে কোনোভাবে এসব চলতে পারে না। নাম কি ভাইয়া, কোন ক্লাসে? আমি নাম আর এই যে মায়ের সাথে এই আন্দোলনে আসা বা যে সংগ্রামে আসা, মাকে নিয়ে আসা, এটা আসলে কতটুকু নিরাপদ? নিরাপদ তো কতটুকু জানি না, কারণ বাংলাদেশে নিরাপদ বলতে আমার লাগে না এখন কিছু আছে। একটা নিরাপদ বাংলাদেশের জন্যই আমরা আজকে আসছি, বাংলাদেশটাকে নিরাপদ করার জন্যই আমরা এখানে আসছি। দেশের যে চলমান পরিস্থিতি আপনি দেখছেন, অনেক মানুষ মারা গিয়েছে, সেই জায়গায় আপনি ছেলে মেয়েকে নিয়ে এরকম একটি জায়গায় আসা, একজন মা হিসাবে কীভাবে আসলো? ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আসলে আসা, শুধু যে ছেলে মেয়ে তা নয়, এই যে এত ছেলে এবং এত মেয়ে তারা যে এইভাবে শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমাদের আসতে হয়। তাদের আত্মার বিচার, আমাদের চাওয়াটা কি? ছাত্রদের যে 9 দফা দাবি সেটাই আমাদের চাওয়া। ছাত্ররা যে 9 দফা দাবি, কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 9 দফা দাবি প্রকাশ করেছে, সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এখানে আসা এবং প্রত্যেকটা গণহত্যার বিচার যেন বাংলাদেশে হয়, সেটা মূল কারণ আমাদের এখানে আসা।